Z5 এ বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। স্যার, ওকে বলে দিন এই পেন ড্রাইভের সমস্ত ডেটা যেগুলোর প্রজেক্টের জন্য আমাকে দিয়েছিল সব আছে। এরপর যেন আমাকে ব্লেম না করে যে আমি ওর প্রজেক্টের ডিজাইন চুরি করেছি। না না, সেটা তুই করতেই পারিস টেস। এসব ডেটার যে কোনো ব্যাকআপ নেই তোর কাছে, তার কি গ্যারান্টি আছে বলতো? ওয়ান সেকেন্ড স্যার, তুই নিজেকে কি মনে করিস বলতো? মানে তোর ডিজাইন ছাড়া পিসিজি চলবে না? না, সেই কথা তো একবারও আমি তোকে বলিনি টেস। তবে এরপর তোর আগে এগোনোটা না খুব একটা সহজ হবে না। আমার টিমটা তুলে নিয়ে যেই নোংরামিটা তুই আমার সাথে করেছিস, সেটার ফলটা তুই নিশ্চয়ই ভোগ করবি, ডোন্ট ওয়ারি। ফাইন, টাইম উইল স্পিক, সময় বলে দেবে কে কার সাথে নোংরামিটা করেছে। সেট এনিওয়ে স্যার, প্লিজ ওকে বলে দিন যে তোষা রায় সিদ্ধার্থ মোদকের সাথে আর ফার্দার কোনো প্রজেক্ট করবে না। ইনফ্যাক্ট তোষা রায় টিম মেম্বারও সিদ্ধার্থ মোদককে অ্যাসিস্ট করবে না। দেয়ার ইউ গো, ইউ মেক আ মিস্টেক অ্যাগেইন টেস। টিমটা তোর ছিল না, টিমটা আমার ছিল। ইউ আর রং সেড, টিমটা অ্যাকচুয়ালি আমারই ছিল। তুই আই গেস একটা প্রজেক্টের জন্য ম্যান পাওয়ার হায়ার করেছিল। এনিওয়ে স্যার, তর্কাতর্কি করে আর কোনো লাভ নেই। ওর যখন এতই প্রাইড, তাহলে দেখিয়ে দিক না, দেখিয়ে দিক যে নতুন টিম নিয়ে ও আগের মতনই পারফর্ম করতে পারবে। এনিওয়ে স্যার, আপনি বলেছিলেন বলেই কিন্তু আমি এখানে এসেছি। আদারওয়াইজ সিদ্ধার্থ মোদকের সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই। এলাম স্যার। এসব কি করছো বলো তো তোমরা? এভাবে কলকাতার অফিসের কাজ চলবে কি করে? এই কথাগুলো আপনি ওকেই বলুন না স্যার, ওর কাণ্ড কারখানাগুলো দেখছেন তো। হ্যালো মিঠাই রানী, এত মিষ্টি বরের জন্য নিয়ে যাচ্ছে বুঝি? ও বাবা, বর আবার ইদানিং মিষ্টিও খায় বুঝি? না গো দিদিমণি, তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম। তুমি এত চেঁচাচ্ছিলে না, নিচ থেকে শোনা যাচ্ছিল। বেশ, আমার জন্যই যখন আনছিলে তাহলে খেলাম। আর আরও কেন খেলাম জানো তো? কারণ তুমি আর তোমার কার্তিক ঠাকুরের মতন বর আর শান্তিতে থাকতে পারবে না, মানে আমি শান্তিতে থাকতে দেব না। অফিসে সিদ্ধার্থ মোদক আর তোষা রয়ের হেল্প পাবে না, আর সেই রাগগুলো এসে কার উপর পড়বে? তোমার উপরেই পড়বে, স্বাভাবিক। তোমার বর তোমাকে মেনে নিয়ে যে ভুলটা করেছে সেটা নিজেও জানে না, বাট এবার বুঝে যাবে। চলি, হ্যাপি পুজো। দাঁড়াও, এখন কিছু বলো না, ভিতরে কাকাবাবু বসে আছেন। নেচো কার্তিক সেজে এখন ওই গাইয়া ভূত মেয়েটার সঙ্গে কথা বলছে। তুমি ঠিক সময়ে উত্তর দিও, এখন ভেতরে যাও। কি করে এরকম পাল্টে গেল সেটা? আমার সন্ধ্যার সঙ্গে কথা বলতে যেতেই হবে। Z5 এ বিনামূল্যে মিঠাইয়ের সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।